আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি, জাপানিজ চিজ কেক। তো চলুন দেখি কীভাবে তৈরি করেছি। তো প্রথমে আমি এখানে নিয়েছি আলমারাই চিজ, ক্রিম চিজ। এই চিজটা দিয়ে আমি আজকে জাপানিজ চিজ কেকটি তৈরি করবো। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ক্রিম চিজ, লিকুইড মিল্ক 1/2 কাপ, 2 টেবিল চামচ বাটার দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। আমি এটা ডাবল বয়েল করে ভালো করে মেল্ট করে নেব। ব্যাটারটা অবশ্যই স্মুথ হতে হবে, তা না হলে কেকটা ভালো হবে না। তো আমি এখানে গরম পানি নিয়েছি, নিয়ে তার উপরে বাটিতে বসিয়ে দিয়ে ভালো করে মেল্ট করে নেব। ভিডিও অনুসারে আপনারা এভাবে মেল্ট করে নিতে পারেন, অথবা মাইক্রো ওভেন থাকলে সেটাও 2-1 মিনিট রেখে মেল্ট করে নিতে পারেন। তো হয়ে গেল এখানে মেল্ট করা, আমি এখন গরম পানিটা সরিয়ে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব 3টা ডিমের কুসুম। অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে, তা না হলে কেকটা ভালো হবে না। যদি ফ্রিজে থাকে অবশ্যই করে রাখবেন। এখন ডিমের কুসুমটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব 4 টেবিল চামচ ময়দা, ময়দা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে এখন ব্যাটারটা ভালো করে আবারও মিশিয়ে নেব। ভালো করে মিশাতে হবে যেন কোনো দানা না থাকে। তো মেল্ট করা হয়ে গেলে এখন আমি এই ব্যাটারটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, এতে করে যদি কোনো দানা থেকে থাকে তা আর থাকবে না, এবং এতে করে একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। এখন এই ব্যাটারটা আমি এক পাশে এক সাইডে রেখে দেব। এখন একটি পাত্রে 3টা ডিমের সাদা অংশ নিব। এখন এই একটি ইলেকট্রিক ব্যাটার দিয়ে ভালো করে কিছুটা ফোম করে নেব, হালকা সাদা ভাবটা আসা পর্যন্ত। এখন দিয়ে দেব চিনি, চিনি এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। আপনারা অবশ্যই একটু চিনিটা গুঁড়া করে নেবেন, এতে করে ফোমটা ভালো হবে। তা আমার সময়ের অভাবে আমি করতে পারিনি, আপনারা অবশ্যই চিনিটা গুঁড়া করে নেবেন। একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিলেই হবে, হালকা একটু গুঁড়া করে নিলে এতে করে ব্যাটারটা ভালো হবে, এটা স্মুথ ব্যাটার তৈরি হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা ফোমটা যেন বেশি হার্ড না হয়ে যায়, একটু স্মুথ থাকা অবস্থায় স্টপ করে দিতে হবে, যেন আমি এরকম একটু
নরম থাকে। আমি তিন ধাপে চিনিটা অল্প অল্প করে দিয়ে বিট করে নিয়েছি। তো বিট করা হয়ে গেছে, এখন আমি এই বেটারের ভিতর ডিমের সাদা অংশের ফোমটা দিয়ে দিব, দিয়ে হালকা আতে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই হালকাভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে বেটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবে আমি সবগুলো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এটাকে একটু সরিয়ে পাশে রেখে এখন নিয়ে নেব 6 ইঞ্চির একটি কেক মোল্ড। এর ভিতর দিয়ে দেব বেকিং পেপার। আমি এখানে মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবং সাইড দিয়েও দিয়ে দেব বেকিং পেপার। আপনারা চাইলে একটু তেল বা বাটার ব্রাশ করে নিতে পারেন। আমি অল্প করে একটু বাটার ব্রাশ করে নিয়েছি, এতে করে কাগজটা সরে যাবে না বা নড়বে না। তো আমি এখন বেটারগুলো সব দিয়ে দিচ্ছি। আমি কেকটা তৈরি করেছি মাইক্রোওভেনে কনভেনশন মোডে দিয়ে আমি কেকটা তৈরি করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব 8 ইঞ্চি মোল্ডের ভিতরে ফুটন্ত গরম পানি। কেকটা অবশ্যই ওয়াটার বাথ বেকিং হবে, তা না হলে কেকটা হবে না। তা আমি এখানে কেকটা ওভেন থেকে বের করে নিয়ে এসেছি এবং সাইডের কাগজগুলো সব খুলে নিচ্ছি। এখন এর উপরে একটু সৌন্দর্য দেখার জন্য দিয়ে দিব আইসিং সুগার, এমনকি না দিলেও চলবে যার যার পছন্দ। আমি এখন একটু কেটে দেখাচ্ছি। আমি গরম থাকা অবস্থায় কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা স্মুথ হয়েছে কেকটা এবং সফট হয়েছে, দেখলেই আসলে বুঝতে পারবেন। এবং খেতে যে অসাধারণ হয়েছে তা খেলেই বোঝা যায় এবং মুখে দিলেই মিলে যাবে এই কেকটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এতে করে নতুনদের কাছে পৌঁছাতে সহায়তা করবে। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।